সবাইকে স্বাগতম। আজকে থাকছে ধারাবাহিক উপন্যাস পদ্মা নদীর মাঝি দ্বিতীয় পর্বের দ্বিতীয় অংশ। রথের দিন সকাল হইতে গুড়ি গুড়ি বৃষ্টি নামিয়াছিল। বেলা বাড়লে নিদাতুর চোখ মিটমিট করিতে করিতে গণেশ কুবেরের বাড়ি আসিল। কুবের তখনও ঘুমাইতেছিল। গণেশ তাহাকে ডাকিয়া তুলিল, বলিল, চল কুবের, নাটা ঠিক কইরা থুইয়া আহি, আমারে ডাইকা আজান কুরা নাই গিয়া বইয়া আছে। কুবের প্রকাণ্ড একটা হাই তুলিয়া বলিল, বয় গণেশ বয়, অফিসি আমারে আর গণেশরে দুগা মুড়ি দিবা গো, আ লো গোপি আমারে নি এক ঘটি জল দিবা পারস। ঘরে মুড়ি ছিল না। কদাচিৎ থাকে। পিসি চারটি চিরা আর একটু গুড় দিয়া গেল। গুড় মুখে দিয়া শুকনো চিরা চিবাইতে চিবাইতে কুবের বলিল, খা গণেশ, রথের বাদলা নামছে দেখছস? হ, চালায় ছন চাবান লাগে, রাইতের বাদলায় ঘরে জল পড়ছিল দেখ। গণেশ চাহিয়া দেখিল জল পড়িয়া ঘরের একটা কোণ সত্যি ভাসিয়া গিয়াছে। জিব্বা দিয়া সে একটা আশপাশের শব্দ করিল, বলিল, কোন দিয়া পড়ছে তাই বাঁচান, না তো জিনিসপত্র সকল ভাইসা যাইত। চালাই চাপাইবি নাকি সনাইস, মেলায় গেলি তো সময় পাবি না। কুবের মাথা নাড়িয়া বলিল, ছন কই, নাই তো ছিল যে ছন, গোপীর মার বিছানায় পাইতা দিছি। ব্যাপারটা বুঝিয়া গণেশ গম্ভীর মুখে সায় দিয়া বলিল, ভালো করছস, যা বাদলা। ধীরে ধীরে তাহারা চিরা চাবাইতে লাগিল। গণেশ যে তাগিদ লইয়া আসিয়াছিল সে যেন তাহারা ভুলিয়া গিয়াছে। খাওয়া বন্ধ করিল গণেশ আগে, বাড়ি হইতে সে দুটি পান্তা খাইয়া আসিয়াছে। কুবের খাক ঘটিটা উঁচু করিয়া মুখে ঢালিয়া সে জল খাইল। আরো দুটি চিরা মুখে দিয়া বাকিগুলি কুবের দান করিয়া দিল তাহার বড় ছেলেকে। বলিয়া না দিলে চিরাগুলি সে একাই খাইতে পারে সন্দেহ করিয়া বলিল, চণ্ডীরে দুগা দিস, লখা আয়। লখা মাথা নাড়িয়া বলিল, উহুক, ওয়ারে পিসি দিব, পিসির আর নাই, দেখইলাম লখা। কুবেরের দুই ছেলেই উলঙ্গ, বর্ষার ভ্যাবসা গুমুটে ঘামিয়া তাহাদের শীর্ণ দেহ চকচক করিতেছে। পিতৃদত্ত প্রসাদের ভাগ বাটোয়ারা লইয়া ঘরের কোণে দুজন একটা ছোটখাটো কলহ বাঁধিয়া গেল। কুবের আর চাহিয়াও দেখিল না, এতে তাহার ঠিক উদাসীনতা তা বলা যায় না। মনে মনে তাহার একটা অস্পষ্ট উদ্দেশ্যই বুঝিয়াছে, শিক্ষা হোক, নিজের নিজের ভাগ বুঝিয়া লইতে শিখুক। দুদিন পরে জীবন যুদ্ধে সমস্ত জগতের সঙ্গে যখন তাহাদের লড়াই বাঁধিবে তখন মধ্যস্থতা করিতে আসিবে কে? ঘটিটা তুলিয়া লইয়া ঘরের সামনে
সংকীর্ণ দাওয়ায় উভ হইয়া বসিয়া কুবের উঠানে কুলকুচা করিল। গণেশের মতো ঘটি উঁচু করিয়া আলগছে জল খাইয়া কলিকায় তামাক সাজিতে বসিল। পিসি দাওয়ায় এক পাশে ইলিশ মাছের তেলে ইলিশ মাছ ভাজতেছে, অন্য পাশে মালার আতুর। নিচু দাওয়ার মাটি জল শুষিয়া শুষিয়া ওখানটা বাঁশের অযোগ্য করিয়া দিয়াছে। তবু ওখানেই ভিজা স্যাঁতস্যাঁতে বিছানায় নবজাত শিশুকে লইয়া মালা দিবারাত্রি যাপন করিবে। উপায় কি? যে নোংরা মানুষের জন্মলাভের প্রক্রিয়া, বাড়তি ঘর থাকিলেও বরং একটা ঘর অপবিত্র করিয়া ফেলা চলিত। দুখানা কুড়ে যার সম্বল তার স্ত্রী আর কোথায় সন্তানকে জন্ম দিবে? ভদ্রলোকেরা উঠোনে অস্থায়ী টিনের ঘর তুলিয়া দেয়, চৌকির ব্যবস্থা করে। যারা আরও বেশি ভদ্রলোক তাদের থাকে শুকনো খটখটি স্থায়ী আতুর ঘর। কুবেরের তো সে ক্ষমতা নাই, তার যতখানি সাধ্য সে তা করিয়াছে। ভালো করিয়া বেড়া দিয়া বৃষ্টির ছাট আটকাইয়াছে, ঘর ছাইবার সনগুলি বিছানার তলে পাতিয়া দিয়াছে, দেবীগঞ্জের রেল কোম্পানির কয়লা চুরি করিয়া আগুনের